মঙ্গলবার বিকেলে অশোকনগরের বিজয়া সম্মেলনীর একটি অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি বলেন, সৌরভকে নিয়ে কথা বলার দিদির মুখ নেই। দিদি কোথায় ছিল যখন 2011 সালে KKR থেকে আমাদের তাড়িয়ে দিয়েছিল? দেখুন, একটা কথা বলি, সৌরভকে নিয়ে কথা বলার মতো দিদির সত্যি মুখ নেই। দিদি কোথায় ছিল 2011-এ যখন শাহরুখ খান KKR থেকে আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছিল? দিদি কোথায় ছিল লাস্ট 12 বছর? একটা বাংলার প্লেয়ার নেই KKR-এ। তো স্পোর্টস নিয়ে কথা বলার দিদির একদম অধিকার নেই। গত 12 বছর KKR-এ একটা বাংলার প্লেয়ার নেই, সুতরাং স্পোর্টস নিয়ে কথা বলার দিদির অধিকার নেই। আজকে হকির চেয়ারম্যানকে দিদির বাড়ির লোক, মোহনবাগানের চেয়ারম্যানকে দিদির বাড়ির লোক, ইস্ট বেঙ্গলের চেয়ারম্যানকে দিদির বাড়ির লোক। শিল্প শেষ করে দিয়েছেন, শিক্ষা শেষ করে দিয়েছেন, এবার ক্রীড়া ক্ষেত্রকেও শেষ করে দিতে চাইছেন। হকি চেয়ারম্যানকে দিদির বাড়ির লোক, মোহনবাগানের চেয়ারম্যানকে দিদির বাড়ির লোক, ইস্ট বেঙ্গলের চেয়ারম্যানকে দিদির বাড়ির লোক। শিল্প শেষ করে দিয়েছেন, শিক্ষা শেষ করে দিয়েছেন, স্পোর্টসটাও আপনি শেষ করে দিতে চাইছেন। 700 কোটি টাকা করে প্রত্যেক ইয়ার বাজেট হয় স্পোর্টসের, আমি এখন জানতে পেরেছি আগে 2 বছর ধরে। সেই টাকাগুলো কোথায় যায় জানেন? বোলপুরে বাংলো হচ্ছে, স্পোর্টসের স্পোর্টস সেল হচ্ছে ওখানে, স্পোর্টসের ওখানে ছেলেরা থাকবে মুকুটমণিপুরে। আবার হচ্ছে দার্জিলিংয়ে, একটা হচ্ছে দীঘাতে। এই টাকাগুলো একদম অপচয়, যেখানে হানিমুন স্পট যেটা বাংলায় মনে করা হয়, দার্জিলিং, আমাদের দীঘা, সেই সব জায়গাতে নিজেদের পার্টি অফিসে ব্যবহার করার জন্য এই রাজ্য সরকারের টাকা থেকে তারা স্পোর্টসের বিল্ডিং করছে। এছাড়াও ভারতের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, 30% ভোটের জন্য শাহরুখ খানকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। কেন বাঙালির গৌরব সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো না, প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি স্পোর্টসে সরকারি বাজেটের টাকা যেভাবে ব্যবহার হচ্ছে তা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। অশোকনগর থেকে দীপক দেবনাথের রিপোর্ট, আজতক বাংলা।